আমরা আসছি বিডি ট্যুরিস্ট অনলাইন পত্রিকা থেকে। আজকে আমরা আছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। তো আমরা এখানকার এক পেশেন্টের সাথে কথা বলবো, এই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবের সম্পর্কে জানতে চেষ্টা করব, এখানকার চিকিৎসা সেবার মান কেমন সেসবও জানার চেষ্টা করব। তো আমরা এখন একটা পেশেন্টের সাথে কথা বলবো। আপনার নাম কি? মোহাম্মদ সাইফুল ইসলাম। আপনি কোথা থেকে আসছেন? নোয়াখালী, কুম্পানীগঞ্জ থেকে। আচ্ছা, এখানে আপনি কোন ডক্টরের আন্ডারে আছেন? আমি শফিউল্লাহ প্রধান সাহেবের আন্ডারে আছি, 14 দিন যাব চিকিৎসা নিতেছি। 14 দিন যাব চিকিৎসা নিতেছি। ডিপিআরসি হসপিটালের ঠিকানা আপনি কোথায় পেয়েছেন? আমি আসলে টেলিভিশন লাইভে ওনারা দেখি, প্লাস অনলাইনে ওনারা ফলো করি অনেকদিন থেকে, ওখান থেকে আসলে আসা। আচ্ছা, ওখান থেকে অ্যাড্রেস পাইছি। আপনার সমস্যা কি ছিল? আমার সমস্যা কোমরে ফিএলআইডি সমস্যা ছিল, ডিক্সি। তো চিকিৎসা নিতেছি এখন, আলহামদুলিল্লাহ আছি মোটামুটি ভালো। কতদিন যাবৎ বললেন? 14 দিন যাবৎ 14 দিন। আচ্ছা, আপনি এখন কেমন বোধ করছেন? মানে এখন আলহামদুলিল্লাহ আমি আগে সে 90% ইনশাল্লাহ ভালো, বাকিটা ইনশাল্লাহ আল্লাহ ভালো করবেন। আচ্ছা, এখানকার চিকিৎসা সেবা আপনি কতটুকু সন্তুষ্ট? এখানে চিকিৎসা সেবা আসলে সত্যি বলতে মোটামুটি সব ভালো, সব সাইডে সব দিক দিয়ে ভালো আছে, মান ভালো আছে। আচ্ছা, সার্ভিস সবাই সব দিক থেকে ভালো আছে। আচ্ছা, আমি আমি সার্ভিসের কথা আসলেন, এখানকার নার্স স্টাফ ম্যানেজমেন্ট? হ্যাঁ, এভরিথিং সবকিছু 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 ভালো ভালো। পরিবেশ কেমন লাগছে ডিপিআরসি? পরিবেশ আসলে বাংলাদেশ অনুযায়ী হ্যাঁ ভালো, বাংলাদেশ অনুযায়ী এটার মানে হসপিটালের মান ভালো, পরিবেশ ভালো, সবকিছু টাইমলি মেনটেন করে এরা। আচ্ছা, ডিপিআরসি হসপিটালের সম্পর্কে আপনি কি আপনার কি মতামত? মতামত আসলে বাংলাদেশের মধ্যে এটা আসলে ওই আমার ইয়েতে ভালো একটা এখন মানে হসপিটাল হয়েছে। আমি বলবো এরকম ফ্যাশন যারা আছে সবাই আসুক, এখানে আসি ট্রিটমেন্ট নেন। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে আপনি আপনার মানে আরো রোগীদের প্রতি, অন্যান্য রোগীদের প্রতি সেটাই আপনি আরো মানে ইয়া করবেন, উৎসাহিত করবেন তাদেরকে, তারা এখানে এসে ট্রিটমেন্ট নেই? অবশ্যই অবশ্যই অবশ্যই, এদিক সেদিক আসলে মানুষ না জানি অনেক টাকা খরচ করে, অনেক জায়গায় যায়, অনেক ট্রিটমেন্ট নেই, এই ফল পায় না, মানুষ অনেক বিভ্রান্তি হয়। আসলে মানুষ না জানার কারণে এগুলা হয়। তো আমি বলবো সবার উদ্দেশ্যে, সব পেশেন্টের উদ্দেশ্যে, বাংলাদেশের সবার উদ্দেশ্যে, যে আসলে আপনারা জেনে শুনে আসেন, আগে এখানে ডিপিআরসি তে একবার আসি দেখে যান, যদি আপনাদের মনোভূত হয়, ভালো লাগে পরিবেশ, তারপর আপনারা এখানে ট্রিটমেন্ট নেন। আমি বলবো না যে সরাসরি এখানে চলে আসেন, এখানে ট্রিটমেন্ট নেন, এরকম কিছু না। জাস্ট আমার অভিজ্ঞতা থেকে আমি আমি এটাই বলতেছি যে যে আসেন আপনারা, আসি সচক্ষে দেখেন, দেখি আপনাদের যদি মনোভূত হয়, ভালো লাগে, তো আপনারা এখানে ট্রিটমেন্ট নিতে পারেন, সেটাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি এখন 90% ভালো, বাকিটা আল্লাহ যদি সুস্থ রাখে, আপনাদের দোয়ায়, সকলের দোয়ায়। অবশ্যই, সেটাই। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনি সবাইকে ধন্যবাদ, এখানে সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।